আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের জন্য নিয়ে এসেছে পাটের আরেকটি আপডেট। আর প্রিয় দর্শক, বর্তমান পাটের বাজার দর সম্পর্কে আপনারা যখন প্রশ্ন করেন, তখন একটা বিষয়ই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের প্রতিনিধির কাছে ভেসে ওঠে, সেটা হলো সিন্ডিকেট। একটা বিষয় চিন্তা করে দেখেন যে বাংলাদেশে কতগুলো জুট মিল আছে এবং কি পরিমাণ পাট উৎপাদিত হয়। পৃথিবীর পাট রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ দখল করে আছে রপ্তানি আয়ের 72%। তবে কেন এই পাট শিল্প, যেটা বর্তমানে কৃষিপণ্য হিসেবে পরিচিত, সেটির সঙ্গে জড়িত যারা ব্যবসায়ী তারা লসের সম্মুখীন হবেন? প্রকৃতপক্ষে মাই ফার্স্ট কবুতর ব্লক টিম যেটা মনে করে সেটা হলো যে এখানে একটা বড় ধরনের সিন্ডিকেটের কবলে পড়ে আছে পাট স্টক ব্যবসায়ীরা, এবং সেই সাথে কঠিন পরিস্থিতিতে দিন পার করছে পাট চাষিরা। অনেক কষ্ট করে তারা পাট চাষ করে এবং অনেক টাকা খরচ করে তারা সেই পাটগুলো বাজার পর্যন্ত নিয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন তাদের কত টাকা উৎপাদন খরচ এবং সেই পাটগুলো কত টাকায় বিক্রি করছে? আদৌ কি তাদের উৎপাদন খরচ উঠছে? হয়তো কোনো কোনো জেলায় পাটের উৎপাদন খরচ কম, কোনো কোনো জেলায় বেশি, কিন্তু যেসব জেলায় পাটের উৎপাদন খরচ বেশি তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে এবং তারা পাট চাষাবাদ থেকে দূরে সরে আসার চেষ্টা করছে। কিন্তু এভাবে আর কতদিন চলতে থাকবে? বাংলাদেশে এতগুলো জুট মিল, এই জুট মিলগুলো সঠিকভাবে যদি পরিচালিত হয় তাহলে কিন্তু বাংলাদেশে যে পরিমাণ পাট উৎপাদিত হয় তার কিন্তু 65% বাংলাদেশের জুট মিলগুলোতেই ব্যবহার হয়ে যায়, এবং বাকি যে পার্সেন্ট থাকে অর্থাৎ 35% সেগুলো কিন্তু রপ্তানিযোগ্য পাট হিসাবে থেকে যায়। শুধু 35% পাট রপ্তানি করে কি বাংলাদেশ সরকার আন্তর্জাতিক বাজারে রপ্তানি আয়ের 72% নিজের দখলে রাখতে পেরেছে, নাকি এখানে রপ্তানি তার থেকেও বেশি হচ্ছে? পাট এবং পাটজাত পণ্য, এই দুইটা বিষয়ে আপনি যদি খেয়াল করেন আন্তর্জাতিক বাজার, সেখানে কিন্তু বাংলাদেশের পাটের ফাইবার কোয়ালিটি, এটি কিন্তু সর্বজন স্বীকৃত এবং বিশ্বের আর কোনো রাষ্ট্রেই কিন্তু এত সুন্দর ফাইবার কোয়ালিটির পাট উৎপাদন হয় না। ভারত কিন্তু ছিল পাট উৎপাদন এবং রপ্তানি, এই দুইটা জায়গা দখলের জন্য বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, কিন্তু তারা হারাতে পারেনি। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় এবং কৃষকদের প্রচেষ্টায় বাংলাদেশ কিন্তু তার আসল আসন অর্থাৎ 1 নম্বর আসনটাই দখল করে আছে। তাহলে কেন পাট ব্যবসায়ী এবং পাট চাষিরা লসের সম্মুখীন হবেন? এর মূল কারণ হলো সিন্ডিকেট। প্রকৃতপক্ষে জুট মিলরা কত দামে পাট ক্রয় করছেন এবং তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে কত টাকায় বিক্রয় করছেন, এটির সঠিক মনিটরিংয়ের অভাব, সরকারের সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এবং এই বাজার মনিটরিং ব্যবস্থাটা বর্তমানে যেটা মনে হয় সেটা খুবই দুর্বল। তারা যদি সঠিকভাবে বিষয়গুলো মনিটরিং করত এবং সৎ অফিসার দ্বারা, তাহলে কিন্তু এই দশা হতো না। আপনি যখন বাজারগুলোতে যাবেন তখন কিন্তু একটা বিষয় খেয়াল করেন, পাটের চাহিদা প্রচুর। এর কারণ কি? কারণ জুট মিলগুলো তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে বিদেশে রপ্তানি করতে পারছে, উপযুক্ত দাম পাচ্ছে, যার কারণেই তারা কিন্তু মাঠ পর্যায় থেকে চাহিদার সাথে পাটগুলো ক্রয় করছেন। কিন্তু এই পাট ক্রয়ের ক্ষেত্রে তারা এক ধরনের সিন্ডিকেটের আশ্রয় নিচ্ছেন। এখানে আরেকটা বিষয় না বললেই নয়, আসলেই কি জুট মিল এই সিন্ডিকেটের আশ্রয় নিচ্ছেন, নাকি যারা মধ্যস্থতা করছেন অর্থাৎ যারা পাট ক্রয় করছেন মাঠ পর্যায় থেকে এবং জুট মিলে সেটি প্রেরণ করছেন, এটা কিন্তু অবশ্যই খতিয়ে দেখার দরকার। এভাবে চলতে গেলে বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত যেটা গোল্ডেন ফাইবার, সেটা কিন্তু আস্তে আস্তে সেই অবস্থানে থাকবে না। তাদের গৌরব, অর্জিত গৌরব কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে আর মাটির সঙ্গে মিশে যাবে, কৃষকরা কিন্তু চাষাবাদে অনীহা দেখাবে,
এবং স্টক ব্যবসায়ীরা কিন্তু এই ব্যবসা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। তাই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে বিষয়টা অবশ্যই তারা যেন সঠিকভাবে মনিটরিং করে। আবার একটা বিষয় খেয়াল করে দেখেন যে কখনো কখনো একটা নিউজ বের হয় যে পাট বিদেশে রপ্তানি হচ্ছে না। আসলে কি পাট বিদেশে রপ্তানি হচ্ছে না? যদি রপ্তানি সঠিকভাবে নাই হয় তাহলে বৈশ্বিক আয়ের 72% কিভাবে বাংলাদেশ দখলে নিল? মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এখানে যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে কিন্তু দেখতে পেয়েছে যে আসলে বিদেশে সঠিকভাবেই পাট রপ্তানি হচ্ছে, কিন্তু বিষয়টা গোপন রেখে একটা সিন্ডিকেট যেখানে কাজ করছে তারা কিন্তু এই যে পাট বিদেশে রপ্তানি হচ্ছে এবং জুট মিলগুলো এটা সঠিকভাবে ব্যবহার করছে, তাদের উৎপন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে, কিন্তু সম্পূর্ণ বিষয়টা তারা গোপন রেখে ব্যবসা করে যাচ্ছেন একদম চামড়ার ব্যবসার মতো। যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না সঠিকভাবে তদন্ত করে, ততদিন পর্যন্ত এই ব্যবসায় কিন্তু স্টক ব্যবসায়ী এবং পাট চাষিরা লসেরই সম্মুখীন হবেন। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকে বিভিন্ন জেলা থেকে যে পাটের বাজার দর সংগ্রহ করেছে সেখানে দেখতে পেয়েছে যে পাটের এই যে সামনে ঈদ সামনে রেখে হয়তো অনেক ব্যবসায়ী পাট ক্রয় করা অনেকটাই কমিয়ে দিয়েছেন, কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেন যে কিছু ব্যবসায়ী পাট ক্রয় করা থেকে একটু বিরত থাকলেও পাটের চাহিদা কিন্তু কমেনি। পাটের এত চাহিদা থাকা সত্ত্বেও কেন স্টক ব্যবসায়ীরা লসের সম্মুখীন হচ্ছেন? আজ বিভিন্ন হাট ঘুরে এবং স্টক ব্যবসায়ীদের কাছে সাথে কথা বলে যেটা জানতে পারা গেছে যে আজকে বাংলাদেশের পাটের বাজার দর বেশিরভাগ জেলাতে কিন্তু 3,000 টাকা প্রতি মন, 3,000 টাকা অর্থাৎ এখানে 40 কেজিতে মন। তবে কোনো কোনো জেলার পাটের দাম একটু কম অর্থাৎ সেখানে 2,800-2,800+। উত্তরাঞ্চলের পাটগুলো আমরা যেটা দেখতে পাই যেগুলো ফাইবার কোয়ালিটি ভালো সেগুলো কিন্তু 3,000 টাকায় বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ জেলাগুলোতে 2,900-2,900+। এবং ফরিদপুর, মাদারীপুর এইসব অঞ্চলে গোপালগঞ্জের কথা না বললেই নয়, সেখানে কিন্তু পাটের বাজার দর বর্তমানে 3,100 টাকা। খুলনা অঞ্চলের দিকে আপনি যদি তাকান সেখানে পাটের বাজার দর কিন্তু 2,400 টাকা থেকে 2,600 টাকা। তবে একটা মহল যারা সিন্ডিকেটের আশ্রয় নিচ্ছেন তারা কিন্তু এখানে প্রচার করছেন যে পাটের দাম বর্তমানে 2,300 টাকা, 2,200 টাকা। আসলে কিন্তু তা না, এখানে আসল বিষয়টা গোপন রেখে একটা মহল ফায়দা লোটার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, তাই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এখানে আপনাদের একটু সতর্ক থাকতে অনুরোধ করছেন। আবার আপনি সতর্ক থাকেই বা কী করবেন? তারা তো সিন্ডিকেটের আশ্রয় নিচ্ছেন একজোট হয়ে, আপনার একার পক্ষে সম্ভব না এই সিন্ডিকেট ভেঙে সঠিকভাবে পাট বিক্রি করা। তবে একটু অপেক্ষা করুন, পাটের চাহিদা যেহেতু আছে এবং বিদেশে যেহেতু প্রচুর পরিমাণে পাট বর্তমানে রপ্তানি হচ্ছে এবং জুট মিলগুলোতেও পাটের কিন্তু ব্যাপক চাহিদা বর্তমানে দেখা যাচ্ছে, হয়তো সিজনের লাস্ট 2 মাস সেখানে আপনারা একটা উপযুক্ত দাম পেতে পারেন। প্রিয় দর্শক, একটা বিষয় খেয়াল করে দেখেন বর্তমানে কিন্তু মাজলা যে পাটটি সে পাটটি কিন্তু বিক্রি হচ্ছে 2,700 টাকা, লো কোয়ালিটির যে পাটটি সেটি কিন্তু বিক্রি হচ্ছে 2,400 টাকা। যেসব অঞ্চলের ফাইবার কোয়ালিটি খারাপ সেসব অঞ্চলেও কিন্তু বর্তমানে লো কোয়ালিটির পাট 2,200-2,300 টাকা বিক্রি হচ্ছে। তাহলে কেন আপনি পাটের ন্যায্য দাম পাচ্ছেন না? এখানে বিষয়টা একবার চিন্তা করে দেখেন যে আপনার অঞ্চলে পাট ক্রেতা কারা। এই নির্দিষ্ট সংখ্যক পাট ক্রেতা যারা একজোট হয়ে আপনার কাছ থেকে উপযুক্ত দামে পাট ক্রয় করছেন না, তারা বিষয়টা আসল বিষয়টা চাহিদার বিষয়টা গোপন রাখার চেষ্টা করছেন
এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটের এত বেশি চাহিদা এবং জুট মিলগুলো বাংলাদেশে উৎপাদিত পাটজাত পণ্যগুলোর আন্তর্জাতিক বাজারে এত বেশি চাহিদা, এই পুরা বিষয়টাই যেন একদম অন্ধকারে ঢেকে রেখেছেন প্রকৃত স্টক ব্যবসায়ীদের কাছ থেকে। এখন দেখা যাক সামনে ঈদ, ঈদ পার হলে কি ঘটনা ঘটে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।